সঙ্গে আছেন এশিয়া কাপ জয় যুবাদের নির্বাচক হান্নান সরকার। এই দলটার পেছনে যার গেল 13 বছরের অবদান অনস্বীকার্য, কথা বলবো তার সঙ্গে। হান্নান ভাই স্বাগত আপনাকে। উচ্ছ্বাস তো নিশ্চয়ই, একটা স্বস্তিও বোধ হয়। টিম ভালো করলে আসলে ভালো লাগেই, কারণ এজ এ সিলেক্টর আমরা যখন সিলেকশন করি এটা লম্বা প্রসেস, এটা তো আমরা প্রায় সময় বলে থাকি। সেই প্রসেসে এসে যখন একটা টার্গেট থাকে যে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার, সেই প্রাপ্তিটা যদি চ্যাম্পিয়ন ট্রফির মাধ্যমে আসে তার চেয়ে বিকল্প ভালো কিছু আর হতে পারে না। তো সেই জায়গা থেকে অবশ্যই এশিয়া কাপ চ্যাম্পিয়ন তো একটা স্বস্তির বিষয়। হান্নান ভাই, আমরা জানি যে ভারতের চার দলের যে সিরিজটা ছিল সেখানে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি, এরপর আপনি অধিনায়কও পরিবর্তন করলেন, মানে এই দলটার ম্যাসিভ আসলে এই পরিবর্তনের মূল পেছনের কী কাজ করেছে? আসলে ইন্ডিয়াতে আমরা ভালো করিনি, 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ আমরা হেরেছিলাম, 2টা ম্যাচ উইন করেছি, বাট সেই টুর্নামেন্টটা আমাদের জন্য বেশ ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে, যেটা প্লেয়ার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার মধ্যে ডিফারেন্ট একটা প্ল্যানিং করতে সহায়তা করেছে। স্পেশালি ওই টুর্নামেন্ট চলাকালীন সময় আমরা জানতে পারি যে ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকা হচ্ছে, সো প্ল্যানিংগুলো ডিফারেন্টভাবে মানে টিম প্ল্যানিং থেকে শুরু করে আমাদের যে আলোচনা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে গিয়েছিলো, এবং সেটা থেকে ছেলেরা বুস্ট আপ হয়েছে। এবং তারপরে যেটা হচ্ছে ক্যাপ্টেন্সির যে বিষয়টা, আসলে পিয়ান খুব ভালো ক্রিকেট খেলছে, অ্যাজ এ ক্যাপ্টেনও কিন্তু ভালো বেশ কিছু অবদান রয়েছে, বাট আমরা মনে করলাম যে একটু চেঞ্জ করে দেখি, কারণ রাব্বিকেও আমরা দেখেছি কাছ থেকে, পিয়ান খেলুক, পিয়ানের উপর যেহেতু ব্যাটিংয়ের দায়িত্বটা বেশ ভালোই থাকে, সো রাব্বি ম্যাচুরিটির জায়গা থেকেও সে ভালো ক্যাপ্টেন্সি করতে পারে, যেটা সাউথ আফ্রিকার সঙ্গে হোম সিরিজ আমাদের দেখিয়েছে। তো সব কিছু মিলে একটা নতুন কিছু করার চেষ্টা, এবং সেটাতে তো রেজাল্ট আসলোই। দক্ষিণ আফ্রিকা আমাদের পরবর্তী বিশ্বকাপ, এবং দক্ষিণ আফ্রিকা সবসময় আমাদের জন্য লাকি ভেনু, ছেলেদের কাছে বার্তাটা কী থাকবে? আলাদা কিছু না, জাস্ট যেভাবে ক্রিকেট খেলছে এই ডেডিকেশন, এই কমিটমেন্ট নিয়ে খেলতে হবে। আর সাউথ আফ্রিকার কন্ডিশনটা যেহেতু এখানে আমরা ম্যানেজমেন্ট যারা রয়েছে সবারই খেলার এখানে এক্সপিরিয়েন্স রয়েছে, পাশাপাশি এই প্লেয়ারদের জন্য নতুন, বাট আমাদের ইতিহাস বলে যে এই জায়গাটা আমাদের জন্য অনেক স্মরণীয়, সো সেই জায়গা থেকে তাদের ওই মানসিক যে একটা চাঙ্গা হওয়ার যে বিষয়টা, ওই জায়গাটায় তাদের মোটিভেশন আমরা দেওয়ার চেষ্টা করবো, এবং আমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। সো আশা করছি ইনশাল্লাহ সাউথ আফ্রিকা ভালো। নেক্সট প্ল্যানিং কি এই দলটাকে নিয়ে, মানে এরপরে তাদের অ্যাসাইনমেন্টটা কি, সরাসরি কি বিশ্বকাপ খেলবে নাকি এর আগে কোনো টুর্নামেন্ট আছে? না, ওয়ার্ল্ড কাপের আগে আমরা আসলে এক সপ্তাহ একটা ক্যাম্প করবো, যেহেতু আমরা 8 তারিখ যাচ্ছি, তার আগে হয়তো 2 তারিখ বা কাছাকাছি সময় আমরা একটা ক্যাম্প কল করবো, যেখানে 4-5 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে একটা ক্যাম্প হয়, তারপর আমরা ওয়ার্ল্ড কাপের উদ্দেশ্যে রওনা দিব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম হান্নান সরকার অনূর্ধ্ব 19 দলের নির্বাচকের সঙ্গে। তিনি একটা কথা বলছেন, প্রত্যাশার কোনো চাপ নয়, ক্রিকেটারদের খেলতে হবে স্বাভাবিক ক্রিকেটটাই, তাহলে এশিয়া কাপের পর এবার বিশ্বজয়ও অসম্ভব নয়, অসম্ভব নয় শিরোপা পুনরুদ্ধার। মাহবুব রিমন, সময় সংবাদ, মিরপুর, সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।